ঢাকার কাছে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে মারা গেছেন পাঁচজন। নিহতরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালিউল্লাহ, নিরাপত্তারক্ষী বদরুল আলম, গ্রাহক পলাশ, স্থানীয় দোকানদার জিলুর রহমান এবং ঝালমুড়ি বিক্রেতা মনির হোসেন। দুপুরে গ্রেনেড আর গুলি ছুড়ে ব্যাংকের ভেতরে এবং বাইরে তাণ্ডব চালায় ডাকাতরা। পালানোর সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা, এতে একজন মারা যায়। আহত 15 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখা মঙ্গলবার বেলা 2টার দিকে 3টি মোটরসাইকেল ও 1টি মাইক্রোবাসে করে ব্যাংকের সামনে আসে কয়েকজন। গ্রাহকের বেশে ঢুকে পড়ে ব্যাংকের ভেতরে। গ্রেনেড দেখে ব্যাংক ব্যবস্থাপককে জিম্মি করে ভোল্টে চাবি চায় তারা, কিন্তু ব্যবস্থাপক তা দিতে না চাইলে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ডাকাতরা। এ সময় তারা ব্যাংকের গানম্যান বদরুলকে কোপায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গ্রেনেড চার্জ করে ও গুলি চালিয়ে ব্যাংকে ত্রাস সৃষ্টি করে ক্যাশ থেকে লুটে নেয় টাকা। গ্রেনেড গুলি আর চিৎকারে এগিয়ে আসে আশেপাশের লোকজন। ব্যাংকটি ঘেরাও করে ডাকাতদের আটক করার চেষ্টা চালায় তারা। স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাতির ঘোষণা দেয়া হয়। অবস্থা বেগতিক দেখে গুলি চালাতে চালাতে ব্যাংক থেকে পালিয়ে যেতে থাকে ডাকাতরা। পুকুর এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে এবং ত্রাস সৃষ্টি করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় দুইজন ডাকাত ধরা পড়ে স্থানীয় জনগণের কাছে, তার ভিতরে গণপিটুনি দিয়ে সেখানে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আর একজন এনাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে। এখন তো আমাদের সাথে আটক আছে, আমরা তদন্ত স্বার্থে বাকিটা পরে আপনাদেরকে জানাবো। ডাকাতের হামলায় গুরুতর আহতদের নেওয়া হয় সাভার এনাম মেডিকেলে। চিকিৎসক ব্যাংক ব্যবস্থাপক সহ 5 জনকে মৃত ঘোষণা করেন। এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। 5টা লাশ আমরা এ পর্যন্ত মানে বোর্ড ডেথ পাইছি, আর এখানে মাল্টিপল ইঞ্জুরি আছে, এটা কোথাও কোপ আছে, গুলি আছে, হ্যাঁ এরকম, আর বেশিরভাগ পেশেন্টই খারাপ। পালিয়ে যাবার সময় ডাকাতদের ফেলে দেওয়া প্রায় 5 লাখ টাকা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে আমরা সরাসরি কথা বলবো শফিকুল ইসলাম সবুজের সঙ্গে। সবুজ, ঘটনার পর ওই এলাকার কি অবস্থা সেটা যদি আমাদের একটু জানান, আর পুলিশ কি বলছে সেটাও একটু জানতে চাই। ঘটনার পর অবস্থা হচ্ছে, দেখছেন যে এখন যে ব্যাংকে আজকে দুপুরের পরে যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল কিংবা ঘটনার চেষ্টা করা হয়েছিল, তো সেখানে কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং ভিতরে সিআইডি এবং পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। এবং কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে এখানে ব্রিফ করা হয়েছে, তখন বলা হয়েছে যে ঘটনার যে আলামত এবং ঘটনার যে লক্ষণ সেগুলো দেখে তাদের কাছে মনে হচ্ছে যে এটা সাধারণ কোনো ডাকাত দল কিংবা সাধারণ কোনো চোরের গ্রুপ কিন্তু এই কাজটি করেনি, সংঘবদ্ধ এবং প্রশিক্ষিত দল তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এবং আজকে কিন্তু এই ব্যাংকে দুপুরের দিকে ডাকাতের গুলিতে এবং স্থানীয় মানুষের গণপিটুনিতে এক মোট 6 জন মানুষ কিন্তু মারা গেছে এবং 15 জন এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে যাদের প্রত্যেকের অবস্থাই গুরুতর, এবং এই ব্যাংকের কিন্তু 2 জন কর্মকর্তা আজকে নিহত হয়েছেন। এবং ডাকাতরা যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু স্থানীয় জনগণ একজনকে ধরে ফেলেন এবং গণপিটুনিতে মারা গেছে। এবং ডাকাতরা পালিয়ে যাওয়ার বোমার বিস্ফোরণ ঘটায় এবং সেই বোমার বিস্ফোরণে কিন্তু আরেকজন গ্রাহকের পা উড়ে গেছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় আমরা এনাম মেডিকেল কলেজে দেখে এসেছি। এবং এখন দেখছেন যে ঘটনাস্থল পুলিশ র্যাবের সদস্যরা ঘিরে রেখেছে এবং পুরো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাভারের এই কাঠগড়া যে এই এলাকা, এই এলাকা কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে এটি একটি ব্যস্ততম এলাকা, এই ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে সবার চোখের সামনে কিভাবে বিশেষ করে ডাকাত দল এই সাহস পেল সেটা নিয়ে আসলে সবাই উদ্বিগ্ন এবং চিন্তিত। এবং র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের এখানে যারা কর্তাব্যক্তিরা এসেছেন, বিশেষ করে তারা আমাদের নিশ্চিত করেছেন যে তারা তদন্ত করছেন এবং তদন্ত করার পরে হয়তো তারা এই ঘটনার সঙ্গে আসলে কারা কারা জড়িত এই পুরো বিষয়টা জানতে পারবেন। তো আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছি, কারণ সেখানে আমাদের গণমাধ্যম কর্মীদের অনেক ভিড় এবং সাধারণ মানুষজনের ভিড়, ব্যাংক কর্মকর্তা তো নামছি। তো এই আমার সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন দোলার। আজকে যখন এখানে ডাকাতির ঘটনা ঘটে তখন কোনো এক মাধ্যমে ব্যাংক থেকে ঠিক পাশেই কিন্তু মসজিদে খবর চলে আসে যে ব্যাংকে ডাকাত পড়েছে। পরে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, মাইকে ঘোষণা দেওয়ার পর পরে কিন্তু
এলাকাবাসী রাস্তায় এই মসজিদের ঠিক সামনাসামনি, তো লোকজন এখানে চলে আসে, পরে একজনকে তারা কিন্তু একদম হাতে নাতে ধরে তিনি গণপিটুনিতে মারা যান। এবং আর ডাকাতের গুলিতে তো আরো পাঁচজন মারা গেছে। তো সেই পাঁচজনের একজন হচ্ছে ব্যাংকের ম্যানেজার, আর একজন হচ্ছে এই ব্যাংকের নিরাপত্তা রক্ষী, আর তিনজন হচ্ছে এই ব্যাংকের গ্রাহক যারা এই কর্মদিবসে ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম সারার জন্য এসেছিলেন। তো দর্শক, সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে ব্যাংক ডাকাতের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম।